আমি কক্সবাজারবাসীকে ধন্যবাদ জানাই যে তাদেরকে আপনারা আশ্রয় দিয়েছেন, কিন্তু আমাদের প্রচেষ্টা হচ্ছে যত তাড়াতাড়ি তারা নিজের দেশে চলে যেতে পারে সেই ব্যবস্থা নিচ্ছি। এখানে রোহিঙ্গারা আশ্রয় নিয়েছে মিয়ানমারের সঙ্গে, মিয়ানমারের কাছ থেকে এই রোহিঙ্গারা এখানে আশ্রয় নিয়েছে। আমি কক্সবাজারবাসীকে ধন্যবাদ জানাই যে তাদেরকে আপনারা আশ্রয় দিয়েছেন, কিন্তু আমাদের প্রচেষ্টা হচ্ছে যত তাড়াতাড়ি তারা নিজের দেশে চলে যেতে পারে সেই ব্যবস্থা নিচ্ছি। আর ভাষাঞ্চর আর একটি জায়গা আমরা নির্মাণ করে তাদেরকেও সেখানে পুনর্বাসনের ব্যবস্থা করেছি। কিছু কিছু দেশ তাদের নিজের দেশে নিতে চায়, তার সুযোগটাও আমরা সৃষ্টি করে দিচ্ছি। আমাদের যারা মৎস্য চাষী তাদের সার্বিক উন্নয়ন, তাদের নিরাপত্তা, তাদের জন্য আমরা বিভিন্ন ব্যবস্থা হাতে নিচ্ছি। তাছাড়া আমরা এই কক্সবাজারের আরও কয়েকটি পর্যটন কেন্দ্র, যেমন সাবরঙে আমরা একটি সমুদ্র সৈকতে শুধুমাত্র বিদেশি পর্যটকদের জন্য যাতে এই সৈকত উন্নত হয় সেই ব্যবস্থাও আমরা নিচ্ছি। এবং আমাদের কুতুবদিয়া মহেশখালী এখানে যে সমস্ত এলাকা ভাঙন প্রবণ সেখানে ডাইক নির্মাণ করে এই ভাঙন রোধ করা হবে। কক্সবাজার আমাদের সব থেকে চমৎকার একটি জায়গা, এখানে মেডিকেল কলেজ করে দিয়েছি, বেসরকারি খাতে ইউনিভার্সিটি নির্মাণ করে দেওয়া হয়েছে। এবং আপনারা জানেন যে আমরা ইতিমধ্যেই মেরিন ইউনিভার্সিটি নির্মাণ করেছি যাতে করে আমাদের দক্ষ জনশক্তি তৈরি হয়। তাছাড়া কক্সবাজারও এখানে শুধু তাই না, আরও যাতে একটা ভালো উন্নত মানের কমপ্লেক্স তৈরি করা যায় যেখানে নানা ধরনের অনুষ্ঠান হবে সেই ব্যবস্থা নিচ্ছি। এই স্টেডিয়ামটাকে আরও উন্নত করা, এখানে যেমন আন্তর্জাতিক মানের ক্রিকেট খেলা হবে, ক্রিকেট প্র্যাকটিসের জন্য আলাদা মাঠ এবং ফুটবল খেলার জন্য আলাদা একটা স্টেডিয়াম দিয়ে একটা পুরো খেলাধুলার ক্রীড়া কমপ্লেক্স আমরা নির্মাণ করে দেব সেই ব্যবস্থাটাও আমরা করে যাচ্ছি। প্রাকৃতিক দুর্যোগ থেকে এই এলাকার মানুষ যাতে মুক্তি পায় তার জন্য যা যা করণীয় আমি করে দিচ্ছি।